নমস্কার আমি দেখছেন কলকাতা বাজার ইউটিউব ফেসবুক চ্যানেল তো অনেকদিন আবার কি অটো আর এখানে রবিদা আছে রবিদার থেকেই জানবো যে যেহেতু সামনে পুজো আসছে কি অফার রয়েছে আর এবারে গাড়ি কি কি এসেছে কি কি স্টক রয়েছে কি কি অফার আছে সেটাও জানবো তো ভিডিও লাফ দেখতে দেখুন আশা করি আপনাদের ইলেকট্রিক স্কুটার রিকোয়ারমেন্ট আছে সেটা এই ভিডিওর মধ্যেই ফুলফিল হয়ে যাবে তো চলুন ভিডিও শুরু করি আর এখানে কিন্তু ইজি অ্যাফোর্ডেবল ইএমআই আছে যা গাড়ি কিনতে চান তারা কিন্তু ইএমাই তে গাড়ি কিনতে যাবে তো চলুন ভিডিওটা আসলে দেখতে থাকুন

অফার কিছু দেবে না দেবে না আজকে অফার তো আবার তোমাকে জিজ্ঞেস করবো যে প্রাইজ বলছে না প্রাইজ বলছি না অনেক কাস্টমার বলে দাদা প্রাইজ বলছি না আমি দেখো পঁচিশ টাকা করে গাড়ি দিয়ে দেব আচ্ছা কিন্তু সেই গাড়ি কি নিয়ে আপনি চালাতে পারবেন দাদা চলবে বেশিদিন হ্যাঁ সার্ভিস সেন্টারে আমার কাছে গাড়ি আসছে আরু হ্যাঁ লোক বলছে আমার এখন অব্দি পঞ্চাশ টাকা কারো বিল হয় না যদি কোনো কাস্টমার পঞ্চাশ টাকা বিল করি সে কাস্টমার দাদা খরচা করবো তো তার যদি আমি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা গাড়ি গুলো দেবো এই খারাপ ওই খারাপ ওই খারাপ যদি এখন বলবো তাহলে আমার সঙ্গে ঝগড়া করে রীতিমতো রীতিমতো হ্যাঁ নতুন গাড়ি কিনে আমার তো মানে কি বলবো একটা বাইকের সাথে যদি কম্পেয়ার করি বাইক বারো পনেরো বছরে কিচ্ছু খারাপ হয় না কোনো সুইচ খারাপ হয় না থ্রোটল খারাপ হয় না কিন্তু নর্মালি এখনকার যে গাড়িগুলো পাওয়া যাচ্ছে একটু কিছু না কিছু প্রবলেম থাকে আমি সেটাই বলছি

আমার গাড়ির দাম হচ্ছে আটচল্লিশ পঞ্চাশ থেকে আপনি কম দামে কম ব্যাটারি নেন কম দামে ব্যাটারি লাগান আমি কম দামের ব্যাটারিও লাগিয়ে দিতে আচ্ছা দু নম্বর গাড়ি সেটা কি তুমি রেকমেন্ড করবে মানে যেহেতু তুমি অনেকদিন এই লাইনে আসো জানো কাস্টমার মানে মার্কেট টা জানো তুমি এক্ষুনি একটা শুনলে কি বললো দু হাজার সালা মাত্র গাড়ি নিয়েছে হ্যাঁ তাই আমাকে রিপোর্ট দিতে এসেছে কাস্টমার কে রেকমেন্ড করবে যে কমদামি ব্যাটারি নিয়ে কাজ করতে না 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 আমি বললাম দাদা আমার কাছে গাড়ি নেবেন না তাও আচ্ছা আমি আপনাকে আপনার ভাই হিসাবে দাদা হিসাবে বা বন্ধু হিসাবে

আমি কষ্ট পেয়েছি যে না দেখ আমরা বিজনেস করতে নেমেছি আজকে সবাই ভিডিও করি বলে লোকাল ব্র্যান্ড আমাদের চলছে পেট্রোল গাড়ির সঙ্গে আজকে এইসব গাড়ি মার্কেটে লড়াই করছে আগে টু পার্সেন্ট চলছিল এখন জায়গায় ব্যাটারি গাড়ি বিক্রি হচ্ছে তো চলছে হ্যাঁ ঠিক আছে তো আমি বলবো সবার সহযোগিতা সবার ভালোবাসা সবার মানে সহযোগিতায় গাড়িগুলো বিক্রি হচ্ছে আজকে ব্যাটারি গাড়ি কিনছে লোক ভরসা করে তাই সেই ভালো গাড়ি দিয়ে তার ভরসাটাকে সজাগ করি যে না গাড়ি কিনেছে ভালো নিয়ে যাক রাস্তায় প্রবলেম না হতো কিনবেন একবার একটু ভালো কিনুন আমার এটাই কথা এখন একটা স্কুটি কিনতে গেলে এক লাখ টাকা কিনতে হয় হ্যাঁ এক লাখ টাকা কম বললে হ্যাঁ মানে এক লাখের টাকা উপরে আর কি হ্যাঁ পেট্রোল গাড়িগুলো আমার কাছে একটা একটা পেট্রোল গাড়ির দাম এক লাখ এক লাখ দশ এক লাখ ছাব্বিশ এক লাখ তিরিশ এক লাখ চল্লিশ এক লাখ পঁচাত্তর তো সেখানে তো হাফ দামে অ্যাকচুয়ালি এটা হাফ দাম ইনভেস্ট করা যায় হ্যাঁ এর মধ্যে কি যেহেতু কিছু নেই মোটর আছে ব্যাটারি আছে আর আছে আপনার দুটো হয়ে আছে আর কিছুই নেই আর কিছুই নেই ঠিক আছে আর গাড়ি সম্বন্ধে দেখো কি বলবো গাড়ি এদিকে আসছো মানে ফার্স্ট থেকে শুরু করি যেটা আমাদের একদম স্টার্টিং মডেল আর কি যেটা রন ফ্যান কুল হ্যাঁ সেটা থেকে শুরু করি না আমাদের ফার্স্ট আমি বলবো আগে ভালো থেকে চলি আচ্ছা মার্কেট এখন বেস্ট চয়েস আছে প্রো প্রো ব্রিক্স প্রো হ্যাঁ ব্রিক্স প্রো হুম এ বুকিং আছে দেখো সব বুকিং আছে দেখো বুকিং আছে তো দেখে গাড়ি খালি হয়ে গেছে অনেকে বলছে যে গাড়ি তো দেখাতে মানে থেকে গেছে কিন্তু না 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 না

যাদের চার্জার ছ মাস হয়ে গেছে আমাকে ফোন করে করে ছবি পাঠাবেন এত গাড়ি বিক্রি আচ্ছা তখন কিন্তু আমি চার্জার দেখে বলবো না এই চার্জার অটো কাটাউট হয়নি বলে ব্যাটারি ব্যাটারি পাল্টাবে না তো আপনারা দয়া করে যদি এরকম কারোর চার্জ কম হচ্ছে বা ব্যাটারি মাইলেজ কম দিচ্ছে আমার কাছে যারা নিয়েছেন বা অন্য জায়গাতে নিয়েছেন আমাকেও ছবি পাঠাতে পারেন

কেন দিতে হবে না আমি আপনারা অনেকে ফোন করছেন তার জন্য ক্ষমা প্রার্থী আমি দিতে পারছি না কারণ হচ্ছে আমি গাড়ি দেবো কালকে আপনার ব্যাটারি খারাপ হবে কিছু হবে আমি সার্ভিস দিতে পারবো না

আপনার সঙ্গে যখন আমার বিজনেস হবে বন্ধুত্ব রিলেশন হবে চ্যানেল পার্টনার হবে তো আপনি মাসে তিরিশটা কুড়ি বিক্রি না করুন দশটা তো বিক্রি করবেন একদম আজকে দশটা কালকে দশটা এক বছরে বিক্রি করেছেন কটা একশো কুড়ি খানা সে একশো কুড়ি খানা গাড়িতে সার্ভিস আসবে সে তো অবশ্যই এই জন্য আমি আমার দক্ষিণ চব্বিশ না উত্তর চব্বিশ না কলকাতা হাওড়া হাওড়া এগুলো আমি গাড়ি দিচ্ছি আমি আউটে এখনো গাড়ি পাই মেদিনীপুর ফেদিনীপুর চাইলে আমি মানে ওটা কোনো ব্যাপার না দক্ষিণ চশ যে কোন এলাকায় হচ্ছে পুরো সুন্দরবন অব্দি ওটা আমার এরিয়া কেন এরিয়া এটাকে আমরা কিছু মনে করি না এটা কলকাতার পাশে এটা কোনো মনে করি না মানে এইগুলো এরিয়া থেকে যারা দেখছে তারা সব বিলের জন্য বা যদি তিনটে গাড়ি আটটা গাড়ি দশটা গাড়ি নিতে চায় নিতে পারে পারে এটা আমার কোনো প্রবলেম নেই সেগুলো সার্ভিস পার্টস যা হয় সেগুলো আমি 120 কিলোমিটার আগে ভিডিওতে বলেছি 120 কিলোমিটার অবধি ডিলার রিসিভ দেব আচ্ছা 120 কিলোমিটার দিয়ে গাড়ি ডেলিভারি করব বাইরে যদি কাস্টমার ডেলিভারি হয় সেটাও করে দেব আচ্ছা কিন্তু আমি অনেক স্টেটে আলাদা স্টেট থেকে আমার ফোন করছে গাড়ি নেব না আমি দয়া করে আসাম থেকে ফোন করছেন ত্রিপুরা থেকে আমি গাড়ি দিতে পারবো না

ফোর্টি থেকে ফর্টি থেকে পুরো সেভেন্টি ফাইভে আপডেট আচ্ছা এবার যদি কোন কাস্টমার যদি বলে আমি লিথিয়াম লাগাব আমার কাছে তিন ভেরিকেশনের লিথিয়াম আছে একটা নর্মাল স্ট্যান্ডার্ড লিথিয়াম একটা হাই কোয়ালিটি আমি ওই যে এর লাগাই ইকো ভিকেলে হুম আমি নামই বলেছি ইকো ভিকেল বলতেই আমি ওদের নাম্বার দিয়ে দেবো কথা বলে নেবেন আমার যা ব্যাটারিতে লাগানো থাকে সেই টাকাটা মাইনাস হয়ে যাবে আচ্ছা

আমি কিন্তু অন্য লোকের মতো না আমার পেট যেমন আছে অন্য ডিলারেরও পেট আছে সেটা কিন্তু ঠিক আছে আমি দাম বলবো ওরা আমার কাছ থেকে নিয়ে বিক্রি করছে বা অন্য লোক ডিলার কাছে নিয়ে বিক্রি করছে তারা তো লাভ করতে পারবে না সেটাই আমি কাস্টমার দের যা দাম দেবো ডিলার সেই দাম দেয় তাহলে ওরা কি করে বিজনেস করবে সেটাই এটাও মানে তা আমি এটা বলতে হবে না এবার বিজনেস করলো টেবিলে বসবেন আপনি দাম দেখাবেন যা দাম নিয়ে আসেন তার থেকে আমি পাঁচশো টাকা কমিয়ে দেবো

আর আমি কিছু বললাম না ওই ব্যাপারটা নিয়ে এবার আমি শুধু কাস্টমার কাছে একটাই বলবো আপনার আসুন গাড়ি দেখুন এক বছর ভাবে যেভাবে সাপোর্ট করেছেন আবার সাপোর্ট করুন আবার সেকেন্ড বছর যেন সেরকম ভাবে দাঁড়াতে পারি একদম আগে আমার এক বছরে যা গাড়ি বেচেছেন আমি খুব খুশি খুব খুশি এখনো আমি বলছি যা আপনারা গাড়ি নিয়েছেন আমার কাছ থেকে এই বছর যদি গাড়ি এইভাবে না তো রাস্তায় তো দেখতে পাবো পাঁচটা যদি ব্যাটারি যায় আমাদের তিনটে গাড়ি আমার থাকবে এটা কিন্তু ঠিক এখনো আমি দেখা যায় তো তোমার এমনি গাড়ি টুকটাক মানে পেট্রোলাই তো দেখাই যায় এবার আশা করি আপকামিং যে দিন আসছে ইলেকট্রিকও দেখাবে নাকি কোন ডিলা করতে পারবে এর নাম ভারত হ্যাঁ একটা দেখা গিয়েছিল গাড়ি আজকে মাগের সঙ্গে নিয়ে कस्टम না আমাদের ছেড়ে দি আসবে নিয়ে গেল রাস্তায় এত ঝড় বৃষ্টি হয়েছে যে গায়কে দাঁড়িয়ে গেল গাড়ি যা না অনেক জল সেই গাড়ি সারা এর দুজন দিন রাস্তায় বসেছিল বোর চারটে সময় আবার দিয়ে ছেড়ে দিয়েছে মানে গাড়ির দিঘা ডেলিভারি করে দিয়ে হ্যাঁ maafiyo ঠিক আছে এরকম ডেডিকেটেড না ভিস্তির মধ্যে সারা বসছিল একটা কি হলো আমরা পৌঁছাবো কাস্টমারকে দিয়ে আমরা কাস্টমারকে ছেড়ে পালিয়ে যাব না আমার সহায়ক কোন তো পিমজিনের একটা গাড়ি খারাপ হয়েছিল আমাকে ফোন করে আমরা আপনার বাড়ি থাকুন আড় ঘন্টা পরে লগে আড় ঘন্টা পরে ঠিক আছে নাম্বার গুলো দেব লগ্ন না চৌধুরী উনি গাড়ি বাইতে করে খুব আমার ফোন করে খুশি হয়েছে বললে না ঠিক আছে দাদা

সামনে একটু ফুটপেস্টটা একটু ছোট আর সব একই আর সামনে পকেটটা নেই পকেটটা নেই মোবাইলে চার্জের জন্য চার্জের যে পকেট ফোনটা রাখা হবে সেটা নেই আর বাকি সিট সব এক সব একই ঠিক আছে গাড়ি আর এটা ওই একই একই আমি বলেছি এর দাম ওর থেকে দাম কম কম দাম আমি এর থেকে দাম 3000 টাকা কম 3000 টাকা কম

তো মোটামুটি তাহলে 48 থেকে 75 এর মধ্যে প্রথম আর কমপ্লিট আমি এই গাড়ি তুমি দাম জিজ্ঞেস করছিলে না আরো এই গাড়ি আমি আপনাকে 65 টাকা দিয়ে দেবো ব্রিক্স প্রো ব্রিক্স প্রো ওটা 60 টাকা দিয়ে দেবো কিন্তু ওই গাড়ি আমি আপনাকে দেবো না আপনি আসুন কি ব্যাটারি লাগাবেন আমার ব্যাটারি খেলা সেটা তো কালকে আপনি যদি একটা লোকাল ব্যাটারি 12000 14000 টাকা কিনে নিয়ে আসেন লাগিয়ে দিন ও তো 65 এর মধ্যে হয়ে যাবে মাইলেজ পাবে না তখন তখন আমাকে ডেলি ফোন করবেন হ্যাঁ দাদা মাইলেজ পাচ্ছেন না

চাই এত সুন্দর শোরুম করছি লোকরা এসে দেখে ভালো করেছি সবাই আশীর্বাদ কেউ গাড়ি কিনতে আসে কেউ আমাকে আশীর্বাদ করে দিয়ে যায় আপনারা দূর থেকে দেখছেন যারা বয়স্ক মানুষ তারা আমাকে আশীর্বাদ করুন আর ছোটরা ভালোবাসা দিন আমার যেভাবে দোকান চলছে সেরকম চলুক বেশি আমি গাড়ি বিক্রি করতে চাই না সার্ভিস দিতে পারবো না যে কটা বিক্রি হচ্ছে একদম একবারে আমি টোটাল রবিটা বলছেও না যে দূর দূর থেকে ডিলারশিপ দরকার নেই আমি কেন আমি বললাম তো সার্ভিস দিতে পারবো না আমি লোককে কোম্পানি আছে কি করতে আমি যদি গাড়ি বিক্রি করি কোম্পানি যে লোকেরা বসে যে রন প্ল্যান্ড মালিকরা তারা তাহলে কি বিক্রি করবে তারা ডিলার কোথা দিয়ে পাবে কোথা থেকে পাবে আমি যদি সব গাড়ি দিয়ে দিই ওনারা তো ব্যবসা করতে বসে কোটি টাকা খরচা কোম্পানি ডিলার মানে কোম্পানির জন্য লিড তুই যে আমি একা খাবো না রে ভাই সবাই মিলে খাক না সবাই মিলে করে কম ভাগ খাক নাকি সেকেন্ড হচ্ছে টপ মডেল দেখে নিলাম এবারে নেক্সট চলে আসি হচ্ছে নাইট্রোটা দেখিনি নাইট্রো আছে এখানে একটা এই যে নাইট্রো নাইট্রো এই কালারটা তো একটা দেখা যায় না একটা রয়েছে এখানে দেখতে পাচ্ছি সি গ্রিন হুম গাড়ি বলবো ভাই এই গাড়িটা সবার ভিডিওতে বলছি আরো ছোট গাড়ি ভালো গাড়ি তুমিও আমার ভাইয়ের মতো ভাই আমার কাছে যারা কাজ কাজ করি আমি যাদের সঙ্গে তারা আমার সঙ্গে একটা রিলেশন তৈরি হয়ে যায় লোক আমাকে প্রচুর ভালোবাসে আমি বলছি এই গাড়ি এই গাড়ি নো প্রবলেম গাড়ি নো মেইনটেনেন্স গাড়ি মরা মারুতি সুজুকি এসে একবারে কোনো খরচা নেই আজ ফোন তো আমি গাড়ি ডেলিভারি করছি কোন কাস্টমার এসে আমাকে বলেন হ্যাঁ একে তো কিলোমিটার মাইলেজ চাইনি কারণ এখনকার যে ব্যাটারি দিচ্ছে যদি পুরো ব্যাটারি বাহাত্তর ভোল্টে লাগায় বাহাত্তর আটত্রিশ তাহলে এই মাইলেজ দেবে একশো তিরিশ চল্লিশ কিন্তু যদি লিথিয়াম লাগায় সেক্ষেত্রে লিথিয়াম লাগালে লাগাতে পারে কোনো অসুবিধা নেই লিথিয়াম লাগাতে পারে একশো পাবে একশো মাইলেজ বারাত্তর চৌত্রিশ লাগাতে হবে বেশি মাইলত্বে আটত্রিশ লাগাতে হবে আমি বলছি এটা নো প্রবলেম গাড়ি চোখ বন্ধ করে এই গাড়ি কিনুন বাড়ি ফ্যামিলির জন্য অফিস পারপাসের জন্য স্ট্যান্ডার্ড গাড়ির জন্য এই গাড়ি কিনতে পারেন যেমন হুন্ডাতে অ্যাক্টিভা গাড়ি এই গাড়িও হচ্ছে একদম নাইট খুব ভালো দেখতে ভালো গাড়ি কালারটা খুব ভালো নো লাগিয়ে দিলে কোম্পানি অলরাউন্ডার লাগিয়ে দিলে গাড়ি এর মতো গাড়ি হয় না আমি তো আছে সামনে হেডলাইট রয়েছে মানে লেডিজদের জন্য বেস্ট গাড়ি আর কি একদম আমি কিন্তু একটা কথা বলি আমি অন্য লোকের মতো ভিডিও করি না আমি তো অনেকে ভিডিও দেখি না অনেকে বলে এই বলেন না এই বলেন না আমি ভাই তোমাদের কাছে যারা আমাকে কমেন্টস করো রিকোয়েস্ট করে বলছি তোমরা উল্টাল্টা কমেন্টস করো না যে দাদা দাম বলে না কেন আমি ভয় পেয়েছে ওই সব কিছু নেই ভাই আমি আজগুবি কথা বলে তোমাদের ব্রেন নষ্ট করতে চাই না একদম অরিজিনাল আসবে গাড়ির দাম দেখে নেবে আমি পার গাড়িতে সামান্য লাভ বিজনেস করতে হবে সামান্য লাভ করে তোমাদের দেবো পেট্রোল গাড়ি যদি অনেকেই যারা কমেন্ট করে আর কি পেট্রোল গাড়ি শুরুমে কিন্তু কেউ ওরকম ভাবে ও সব হয় না পেট্রোল গাড়ি তো ভাই তোমার পোষাবে নেবে না চলে যাবে একবারেও পেট্রোল গাড়ি ওইরকম করে বিক্রি হয় না এটাই বলছি পেট্রোল গাড়ি কাস্টমার আলাদা ব্যাটারি গাড়ি কাস্টমার সবাই খারাপ নয় একদম কাস্টমার ভালো আমরা নিজেরা ডিলারশিপে ঘনবল করে বলছি কাস্টমার যত ব্যাটারি গাড়ি নিয়ে যাচ্ছে দাদা আমি নাম বলবো একজন একজন করে কোথায় বর্ধমান কাস্টমার ডেইলি আমাকে ফোন করে দাদা ভালো আছেন তো এই তো সাত থেকে এক্ষুনি কাস্টমার ফোন করেছিলাম স্যার ভালো আছেন আমি হ্যাঁ স্যার ভালো আছি আপনি ভালো আছেন এটাই আর কি আমি বলবো পেট্রোল গাড়ি নিক ব্যাটারি গাড়ি কাস্টমাইজ করুন আমরা দোকানদাররা হচ্ছে কি বলতো কাস্টমার ব্রেনটাকে টানি করি হুম কাস্টমার ব্রেনটাকে ওয়াশ করে দিই আমি বলবো যেখানে কিনুন একটু ভালো গাড়ি কিনুন ভালো দাম দিয়ে কিনুন আবার বলছি পয়সা দিয়ে গাড়ি কিনবেন তো দেখে শুনে কিনুন নিজের লাইফটাও দাম রাখুন এটা তো ঠিক একদম ঠিক ঠিক আছে আমি প্রত্যেকে বলবো কাস্টমার লক্ষ্মী কাস্টমার গুড যে সে যেখানকার আমার কাছে যারা যারা কাস্টমার অন্য যারা কি হচ্ছে আমি যাই না আমার কাছ থেকে অনেক কাস্টমার যারা আমার থেকে নেয়নি রন ফ্ল্যান্ডে গাড়ি কিনেছে আমার কাছে হেল্প চাই আমি যতটা যতটা জানি যতটা শিখেছি আমি আপনাদেরকে ফোনের মাধ্যমে বলে দেবো অনেকে পার্টস পায় না বারাইপুর থেকে কিনে নিয়েছে পার্টস পাচ্ছে না

ছাড়া কোয়ালিটি আছে একবার কোয়ালিটি বডিতে বল আমি এ গাড়ি উপর ডানি যাব না আমার ওয়েট কিন্তু 75 kg ভেজে যায় ভাই আমি গাড়ি হাতিবাতি মারব না এই সব কথা গাড়িটা টেকসই ওই একদম ফিনিশিং ভালো ফিনিশিং ভালো সব দিয়ে দেখতে ভালো লাইট রয়েছে সামনে মানে কি বল মানে সবার জন্য গাড়িটা একদম পারফেক্ট গাড়ি একবার একবার একবারে আর হইলো S1 আর ক্লাসিক যারা জলফল বইতে চায় যারা মালপত্র বইতে যায় এটা নিতে পারেন

কেউ যদি দাম বেশি নিয়ে যায় পঁচাশি হাজার টাকার দাম নিয়ে আসে আমি তো এটা পঁচাশি হাজার টাকা নেবো তো নিতে পারি সেক্ষেত্রে তেরো হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে কি বললাম কেউ যদি পঁচাশি হাজার টাকা আমার তো অনেকে বলছে আমি কোন ডিলারে কোনো অপমান করছি না কোনো অনেকে বলছে দাদা আমি ওখান থেকে গাড়ি কিনলাম পঁচাশি হাজার টাকা নিচ্ছি আমি তাকে কখনো বলি না ঠকে গেছেন আমি নিজেকে নিজে ভাবি আমার থেকে নিলে হয়তো বারো তের হাজার আমি কিন্তু সেই কাস্টমারকে বলি না যে উনি দাম বেশি নেই ভাবো হ্যাঁ আমি মনে মনে ভাবি যে আপনি আমার কাছ থেকে গেলে হয়তো হতো তো চলো সামনে তো পুজো আসছে আর পুজোর অফার নিশ্চয়ই কিছু থাকবে থাকবে তো পূজার অপর মানে আপনারা আসবেন পূজার সময় ফসফাতের নাম করা বলতে তো কোলানের মত পূজো আমি বলবো এখন কোলান চলে যায় ফসফাতকালে নাম ছিল হেভি ভায়ার প্যানেল থেকে আরম্ভ করে সব অনেক কিছু হতে হ্যাঁ আমার দোকানে গায় হচ্ছে নওদের সঙ্গ সবাই জানে আক্রোপলিস মল সব এখানেই আছে আসুন দেখুন গাড়ি দেখুন আমাকেও একটু আশীর্বাদ করে যান গুরুজনরা আর অফার কি দিবে অফার অফার দিয়ে দাও পূজার সময় পূজার সময় অফার দেবে পূজার সময় অফার দিয়ে দেবো এখন ভাববেন যে এখন কিনবো না তখন না না দাদা গাড়িতে দাম বাড়িয়ে অফারটা দেবো আর গিফট এই সময় নিয়ে নি গিফট 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 দিয়ে দেবো পুজোর সময় গিফট দিয়ে দেবো গিফট পেয়ে যাবে তো চলো ভিডিওটা শেষ করি আমার ভিউয়ারদের জন্য কিছু বলে দাও সবার কাছে আমি একটাই রিকোয়েস্ট করব আপনারা একটু ভালো জিনিস কিনুন নিজের লাইফটাকে বাঁচান আর সঙ্গে করে যে কোনো আপনার সঙ্গে যে থাকবে তারও লাইফটাকে বাঁচান কেন কম দামের গাড়ি নেবেন আমি কম দামের গাড়ি বিক্রি করি না আমি কিন্তু আজকে মার্কেটে ট্রেন্ড চলছে কি কম দামের গাড়ি একদম আমি কিন্তু রকম করতে চাইছি না কেন এইসব কম দামের গাড়ি বিক্রি করে বেশি দিন করতে পারবো অনেক দামি জীবনটা দামি একটা মানুষ একটা মানুষের কাছে গল্প করবে যে না লোকটা ভালো ছিল গাড়িটা কদিন ভাসতে এসেছি ভাই সবার সেবা করতে এসেছি আপনারা ভালোবাসুন ভালোবাসা দিন যেন কি অটোকে আশীর্বাদ করুন বড়রা সবসময় ভালোবাসবেন আর বড়দের কাছে রিকোয়েস্ট করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দোকানে একবার এসে গাড়িটা দেখুন আর ছোটটা ভালো থাকবে হ্যাঁ তো এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাইক করুন সাবস্ক্রাইব করুন গাড়ির ফোন নাম্বার চলছে ঝটপট যোগাযোগ করুন আর ইজি অ্যাফোর্ডেবল ইসি গাড়ি গাড়িগুলো নিয়ে চলে যান দেখা টাটা আর পুজোর অফার নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি ফিরছি